নতুন এটি ভিডিও সহ মানে আপনার সকলকে মানে চ্যানেলটলে স্বাগত জানাইছো। আজি আপনার মাজে লো এখন পনি আলুর টেঙা জোল। এই জোলখন মানে কেন বনালো আপনার দেখাই গিয়ে থাকি, সে আপনার বহুমূলীয় সময় উলিয়াই ভিডিওটি স্কিপ নকরাক চাব বলে আশা করলো। এয়া মানে তিনটা বিলাহী লো, বিলাহীকটা ঘরে হয়, বিলাহীকটা অল্প টেঙা আছে, টেঙা থাকলে এই তরকারি খাবলে ভাল লাগে। আর এটা মানে বিলাহীকটা এনে জোখত কাটি লো, অল্প সরু সরুক কাটি ললে সালে সিজে, এইখানে মানে কাটি ললো। আর আনফালে মানে দুটা কণী লো, কণী দুটা মানে ভাঙি লো। যেটা ঘর খাওয়ার সংখ্যা বেশি হয়, কণী দুটা থাকে, তেতিয়াহলে এনেকে আমি দুটা কণীরে চারি পাঁচজনে ধুনিয়া করে খাব পারো। আমার কণী দুটা ভাঙি ললো। আর ইয়াতে মানে অকনমান হালধি দিছো আর অল্প নিমখ দিল, অল্প কাটি লওয়া পিঁয়াজ দিছো, দিয়ে এইখানে ভালদরে ফেটি লো। আনফালে মানে গ্যাসত কেরাহি এখন গরম হবলে দিছো, তাতে মানে কণীটো বহাই দিম। এনেক মানে অমলেট এখন বনাই লম ডরক। এনেকে বারো আপনার বনায় খায় নে? যদি বনায় খায় তেতিয়াহলে কমেন্ট করে জানাব, আর কি কি দি বনায় কমেন্টত জানাব। এয়া মোৰ এনেক কণীখিনি ভাজি ললো। এতিয়া মই এইখিনি সৰু সৰু টুকুৰা কৰি লম, মই এনেকে চাৰি পিস কৰি লৈছো। এই টেঙা জোলখন গৰমত খাবলৈ বহুতে ভাল লাগে। এনেকে মই গোটেই কণীটো টুকুৰা কৰি কৰি ললো। আর অল্প তেল দিল, তাতে দি কলা সরিয়ে অল্প দিয়ে ঢাকি দিছো, নহলে ফুটি বাহিরলে ওলাই আহে সরিয়েবিল, ঢাকি দিলে ভিতরতে থাকি যায়। তাতে মই বিলাহীখিনি বহাই হালধি নিমখ দিল, হালধি নিমখ দিয়াটো দেখাব নহল, এইখানে ভালদরে লড়াই মই কম জুইত লড়াই আছো। এতিয়া ঢাকনি লগাই মই সিজিব দিছিলোঁ, এইখিনি ধুনীয়াকৈ সিজি গৈছে। এতিয়া মই ইয়াতে গৰম পানী দি দিছোঁ। সকলোবোৰ তৰকাৰীতে গৰম পানী দিলে তৰকাৰীখন খাবলৈ বেছি সোৱাদ লগা হয়। এইখিনি ভালদৰে উতলিব দিম। এইখিনি দেখিছেনে ধুনীয়াকৈ উতলি আহিছে। এতিয়া মই ইয়াতে কণীখিনি দি দিম। ইয়াতে বেছি মশলা পাতি নাথাকে কারণে খাবলৈ বহুতে ভাল লাগে, একেবারে সাধারণভাবে বনোৱা বহুতে খাই সোৱাদ লগা হয়, কিন্তু গরমত খাবলৈ বহুতে ভাল লাগে। এনেকে এবার বনাই খাই চাবচোন। মই এতিয়া নমাই থৈ দিম, মোৰ কণী জোলখন হৈয়ে গল। ভিডিওটি চাই কেনেকুৱা পালে কমেন্ট কৰি জনাবচোন, যদি ভাল লাগিছে লাইক কৰিব আৰু ভিডিওটি শেয়ার কৰি দিব। আকৌ নতুন এটি ভিডিওৰ সৈতে আজিলৈ ৰৈছোঁ। ধন্যবাদ।